যদি আপনি খুব সহজে লাখপতি হতে চান তাহলে প্লিজ এই ভিডিওটি এ টু জেড দেখবেন। এই ভিডিও দেখলে আমি এমন একটা স্কিমের সাথে আপনাদের ধারণা করিয়ে দিব যেখানে আপনারা খুব ইজিলি লাখপতি হয়ে যাবেন। সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম টিটেকে। আশা করি সবাই ভালো আছেন। প্লিজ এই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। সো ওকে, আজকের ভিডিও টপিকটি হচ্ছে অগ্রণী ব্যাংকে যে লাখপতির ডিপোজিট স্কিম রয়েছে সেটার উপরে। সো এখানে আপনাকে যে স্কিম তারা দিবে সেই স্কিমের মেয়াদ দুই খেয়াল আপনি সিলেক্ট করতে পারবেন। লাইক একটা থাকবে 3 বছর মেয়াদের, একটা থাকবে 5 বছর মেয়াদের। যদি আপনি 3 বছর মেয়াদের যদি স্কিমটা সিলেক্ট করেন তাহলে আপনাকে মান্থলি ডিপোজিট করতে হবে 2700 টাকা করে, এবং যদি আপনি 5 বছরের জন্য যদি স্কিমটা চুজ করেন তাহলে আপনাকে পার মান্থ টাকা ডিপোজিট করতে হবে 1600 টাকা করে। সো এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। সো এখন আসি আমি ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে, আপনাকে তারা কত টাকা ইন্টারেস্ট দিবে। সো আপনি যদি 3 বছরের মেয়াদে যদি স্কিমটা করেন তাহলে আপনার রাখা কিছু টাকার উপরে আপনি 5% মুনাফা পেয়ে যাবেন, এবং দেন যদি আপনি 5 বছরের জন্য এই স্কিমটা করেন তাহলে কিন্তু আপনাকে তারা 5.50% মুনাফা দিবে। সো এই জিনিসটা অফকোর্স আপনার ক্লিয়ার হয়ে গেলেন। সো এক কথায় বলতে গেলে কি, আপনারা তারা 3 বছরের ভিতরে আপনি যে টাকাটা জমা রাখবেন তাই সেই টাকা থেকে আপনাকে তারা 5% টাকা লাগিয়ে আপনাকে 1 লক্ষ টাকা করে দিবে, এবং যদি আপনি 5 বছরে যে টাকাটা জমা করবেন 1600 টাকা করে সেই টাকাটা থেকে আপনাকে তারা 5% টাকাটা লাগিয়ে আপনাকে তারা 1 লক্ষ টাকা করে আপনার টাকাটা আপনাকে বুঝিয়ে দিবে। এবং এটার অ্যাকাউন্ট করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন, নর্মাল যে অ্যাকাউন্ট করার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় লাইক সেই ডকুমেন্টগুলোই প্রয়োজন হবে, এবং এখানে একটা নমিনি আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি কোনো মারা যান, হ্যাঁ লাইক আপনার যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু এই নমিনি কিন্তু আপনার টাকাটা উত্তোলন করতে পারবে। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আমি ভিডিওটি দেখে ভালো লেগেছে এই টাইপের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ডিটেকে। সো আজ পর্যন্ত, পরবর্তী টাইপের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।